রক্তদান জীবনদান, রক্তদান মহোদ্যান, করোনা সংকটকালে জীবন মৃত্যু সংগ্রাম মানব সভ্যতার সামনে, মহামারীতে দুঃস্বপ্নে রাত কাটাচ্ছে বিশ্ব, হাসপাতালে বাড়ছে ভিড়, এহেন দুর্দিনে শহর জুড়ে মাথা চাড়া দিয়েছে রক্তের সংকট। একদিকে রক্তের ব্যাপক চাহিদা বাড়ছে উত্তরোত্তর, অন্যদিকে যোগানে ঘাটতি, জোড়া ফলায় প্রাণস্বাগত রোগীর পরিবার পরিজনদের। তাই শহরবাসীকে রক্তের এই পাহাড় বোমা দুর্দশা থেকে বাঁচাতে এগিয়ে এলো ইন্টালি হকি একাডেমি। রবিবার সকালে তাদের উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে শারীরিক দূরত্ব বজায় রেখে রক্ত দিলেন বহু মানুষ। শহর জুড়ে রক্তের হাহাকার, রক্ত হবে অনেক রোগীর প্রাণ বাঁচানোই দায়, এমন পরিস্থিতিতে ইন্টালি হকি একাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। এদিনের এই রক্তদান শিবির উপলক্ষে প্রধান অতিথির রূপে উপস্থিত ছিলেন বিধার তথা কলকাতা পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশিস কুমার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। দেখুন, এটা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এত মানুষের রক্তে বিভিন্ন দেশের মাটি লাল, কিন্তু রক্তের তো কোনো বিকল্প হয় না। রক্ত আমাদের যত ঝরবে, সেই মানুষকে বাঁচাতে গেলে সেই রক্ত দিয়েই বাঁচাতে হবে। তাই যারা দিচ্ছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যাদের জন্মদিনে রক্তদান শিবির করি, তা এবারে এই প্যান্ডামিক সিচুয়েশনে আগেরবার ছিল, গত বছরও আমরা 100 জন আমাদের রক্ত দিয়েছিল, এবার আমরা 110 জন রক্তদাতা যাতে রক্ত দেয় সেই জন্য সরকারি ব্লাড ব্যাংক পিজিতে আমরা ব্যবস্থা করেছিলাম। কিন্তু এখন আমরা পিজি থেকে বলেছেন যে আমরা আরও এক্সট্রা 10টা এনেছি, আমরা আজকে 120 জনের রক্তদান করতে পারবো, এবং কিছু মানুষ আমরা মনে করছি যে তারা ফিরে যাবে, কারণ যা মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে এসছেন, আমরা তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে সারা বিশ্বে যেখানে রক্তদান নিয়ে এত সুন্দর ব্যবস্থা করেছেন, সেখানে একদিকে মারামারি হানাহানি, তাদের কী বার্তা পৌঁছাবে? না, আমরা সুন্দর ব্যবস্থাপনাটা শুধু আমাদের শুধু ক্লাবের ব্যাপার না, 6 বছর অত 7 বছর, 7 বছর একজাক্টলি আমি এই মতটা মনে পড়ছে না আমার, আগে শুরু করেছিলাম, সেটা এখনও পর্যন্ত চলছে এবং ভালোভাবে চলছে। তার মধ্যে গত 2 বছর, এই বছর এবং গত বছর যে অবস্থায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প উদযাপন করেছি, এটা আমি বলবো যে মানে যারা সবথেকে বেশি ইন্টারেস্ট নিয়ে ইয়ে করছে আমাদের দুজন যুগ্ম সম্পাদক, তাদের আমি বলবো এটা খুব ভালো কৃতিত্ব তাদের। আর হচ্ছে তাদের কৃতিত্ব, এবং আমি বলবো যে আরো আগামী দিনে আরো এগিয়ে। রিপোর্ট, চ্যানেল 10।